এ মুড়ি মুরগির মতো পারবে তো তুমি পারবা যেভাবে কইলো তে এত শক্ত কেন না ভালো আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা নতুন রেস্টুরেন্টে চলে আসছি তো এটা কিন্তু আমাদের ঠিক বাসার পাশেই খুব বেশি ডিস্টেন্স না এই তো হেঁটে 5 মিনিট লাগে তো এটা কিন্তু একদম নতুন আর আমার নতুন কোনো রেস্টুরেন্ট দেখতে ভালো লাগে যখন যাই তো ওখানকার খাবারগুলো একটু টেস্ট করি নতুন রেস্টুরেন্টের যে ডিফারেন্ট একটু স্বাদ বা ডিফারেন্ট একটু ভেরিয়েশন আছে নাকি এটা দেখার জন্য তো এটা এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পেরি পেরি এভরি ডেইজ পেরি পেরি তো এখানকার আমি এসে জিজ্ঞেস করলাম যে এই রেস্টুরেন্টের মানে মূল কোন খাবারটা বেশি স্পেশাল তো বললো যে পেরি পেরি চিকেন তাই নিয়ে আমরা অর্ডার দিলাম তো চিকেনটা আমি ভাবলাম যে খুব বেশি মজার হবে খুব বেশি মজারও না বাট মোটামুটি লেগেছে চিকেনটা পুরানো একটা পুরা একটা ফ্লেভার আসতেছিল আর হচ্ছে স্পাইসি রাইস রাইসটা আমার কাছে তেমন কোনো স্পেশালিটি লাগে নাই আর রাইসটা এটা ফ্রাইড রাইস না কিন্তু এটাকে স্পাইসি রাইস উইথ পেরি পেরি চিকেন তো এই ডিশটা নাকি এদের মানে মূল ডিশ এই নতুন রেস্টুরেন্টের এজন্যই অর্ডার করে জাস্ট ফর টেস্ট যে এখানের খাবার কেমন তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা টেস্ট করলাম তো মোটামুটি লেগেছে খুব যে খারাপ লেগেছে তা না তো এই তো চা আর চাটাও খুবই বেশি স্পেশাল ছিল না ভাবছিলাম যে খুব বেশি স্পেশাল হবে তো আমাদের খাবার খাওয়া শেষ করে আমরা পানের দোকানে চলে আসছি এটাও নতুন এটা রেস্টুরেন্টের সাথে এই পানের দোকানটা ইনক্লুডেড এখন মামা বানাচ্ছে আগুন পান তো আপনাদের ভাইয়া তো খুব ভয় পাচ্ছিল যে পানটা আগুন পান কেমনে খায় ওর প্রথম ওর লাইফের প্রথম খাওয়া আগুন পান আমি তো পান খাই না আমি পান খেতে পারলে আমি খেতাম দেখে অনেক ভাল লাগতেছিল তো এখানে অনেক রকমের মিনিমাম 40টার মতো মশলা ইউজ করবে মানে উনি দিচ্ছে কোনটার কী নাম সেটা উনি জানে না বাট দিচ্ছেই তো দিচ্ছেই আর এই কালো কালো যেটা সেটা কিন্তু মিষ্টি সুপারি মিনিমাম এখানে আমি জিজ্ঞেস করলাম যে কতটা মশলা আছে তো বললো যে 40 থেকে 50টার মতো মশলা এখানে পানের মশলা তো এখানে 7টা আইটেম আছে পানের আর কি কি পানের নামগুলো ভিডিওতে দেখাইতে ভুলে গেছি তো নেক্সট একদিন গেলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখানে কত প্রকার পান পাওয়া যায় আর এই রেস্টুরেন্ট পানের দোকান ঠিক নদীর পাশে তুরাগ নদীর পাশে তো এই তো রেডি করতেছে আর সব থেকে শেষে যেটা দিবে সেটা হচ্ছে নারিকেল আর এখানে কিন্তু পানের মধ্যে একটা দেখতে পাচ্ছেন একটা চেরি ফল কাঠবাদাম আর বিভিন্ন ধরনের মশলা আর কালোটা সুপারি কিন্তু এটা মিষ্টি সুপারি এখন সব শেষে দিবে নারিকেল কুড়ানো নারিকেল কুড়ানোটা রং দিয়ে বেশ ড্রাই তো ওটাতে নাকি আগুনটা ধরাই দিবে তো দেখতে থাকেন কেমনে কেমনে পান মিষ্টি পান মানে আগুন পানটা বানায় তো মশলাগুলো সব অ্যাড করতেছিল বেশ ভালো লাগছে কিন্তু পানটা খুব বেশি দাম না 50 টাকা দাম একটা আগুন পানের তো আপনারা চাইলে এখানে আইসা খেতে পারেন এই যে এটা কিন্তু নারিকেল কুড়ানোটা তো নারিকেল কুড়ানোটা কিন্তু একটা কালার মিক্সড করেছে তো এই জন্য রেড কালার আর এখানে একটা লিকুইড দিচ্ছে লিকুইডটা কি এটা আমি জানি না ঠিক এটা লিকুইডটা দেওয়ার পরে আগুন ধরিয়ে দিবে লিকুইডটা উপরে দিয়ে দিল আর পানটা দেখতে পাচ্ছেন কত বিশাল পান এই তো সব মশলা দেওয়া শেষ এখন আগুন ধরাই দিবে তো আগুন ধরাই দিল আগুন জ্বলতেছিল এখন এটা একটু ফোল্ডিং করে তারপর মুখের মধ্যে দিয়ে দিচ্ছে তো এইভাবেই সাধারণত আগুন পান খায়
তো এই তো আমার আজকে ছোট্ট একটা ব্লগ, তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।